বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, ফলে এটা নতুন কোনো কথা নয়। এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি? সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে। আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে, একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে লাগেনি, বোধহয় প্রশ্নটা সেখানে। এই ব্যাপারে একটা কথা ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তবে আইনের ভাষায় একটা কথা আছে বিলো কন্টেন্ট, যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেয়া।